পশ্চিমবঙ্গ আমার শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে তরাই ডুয়ার্স থেকে শুরু করে দক্ষিণ উত্তর পুরো উত্তরবঙ্গ নিয়ে আজকে শিলিগুড়িতে আমরা একটা সিম্বলিক সিলিন্ডার গ্যাস নিয়ে আমরা একটা মিছিল করেছি। এই মিছিলটা এই কারণে করলাম যে প্রধানমন্ত্রী আপনি বাংলায় কোনো কাজ করতে আসেন না, কুৎসা করতে অপপ্রচার করতে আসেন, সেটা আপনি রাজনৈতিক কারণে আসতেই পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি বাংলায় আজকে প্রচার করতে এসেছেন, প্রচার করবার আগে জবাব দিন কেন এলপিজি গ্যাসের দাম 900 টাকার মতো হয়েছে, এই জবাব আপনাকে দিতে হবে। আগে বলুন ডিজেলের দাম কেন বেড়েছে জবাব দিন, পেট্রোলের দাম কেন বেড়েছে জবাব দিন, গ্যাসের দাম কেন বাড়ছে রোজ জবাব দিন। বাংলা সরকার বিনা পয়সায় চাল দেয় আর 900 টাকায় গ্যাস কিনে ফোটাতে হয়, বুঝতে পারছেন? বিনা পয়সায় চাল আর ফোটাতে গেলে 900 টাকা। নরেন্দ্র মোদী আপনার দাম কত টাকা এবার জিজ্ঞেস করুন। বড় বড় ভাষণ দেন, এসে শুধু বলুন বাংলায় পরিবর্তন হোগা। আরে বাংলায় পরিবর্তন হবে না, বাংলায় তৃণমূল কংগ্রেস থাকবে, পরিবর্তন দিল্লি মে হোগা, আপকো জানা পড়েগা। জান না যতগুলো ইলেকশন হচ্ছে দেখে নিন, আগামী দিনে তো 5টা স্টেট ইলেকশন আছে, 5টা 5টা ছক্কা খাবেন। তামিলনাড়ুতে হারবেন, কেরালায় হারবেন, আসামে হারবেন, বাংলায় হারবেন, সব কোটাতে হারবেন, লজ্জা নেই। চলে এসে বলছে বঙ্গাল মে মহিলাও কো মর্যাদা নেহি দেতা হে, রান্নার ঘরে গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের অসম্মান করে। আরে আমার মা বোনেরা তো রাত 10টায় রাস্তায় ঘোরে, রাত 12টায় ঘোরে, দরকার হলে ভোর 4টায় ঘোরে। আপনার বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ বিকেল 3টে মেয়েরা বেরোতে পারে না, মধ্যপ্রদেশে বেরোতে পারে না, বিহারে বেরোতে পারে না, গুজরাটে বেরোতে পারে না। নরেন্দ্র মোদী পরশু দিনে তো হাতরাসের আরো ঘটনা ঘটে গেছে, একদিনে 3টে মেয়ে নিয়ে পড়লো, তার বাবা প্রতিবাদ করতে গেলে তাকেও মার্ডার করে দিলেন আপনাদের লোকেরা, আর আজকে বড় বড় কথা বলছেন, লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, বাংলা তো সোনার বাংলা বানায় গা, বলো দিল্লি কত বেস দিয়া, দিল্লি কা লাল কেল্লা কো বেস দিয়া, কব তাজমহল কো বেস দেন্দে, ইন্ডিয়ান রেলওয়ে কো বেস দিয়া, বিএসএনএল কো বেস দিয়া, কোল ইন্ডিয়া কো বেস দিয়া, ডিফেন্স কো বেস দিয়া, এয়ার ইন্ডিয়া কো বেস দিয়া, হাই কাহা, খালি ইন্ডিয়া কা নাম বদলনা হ্যায় আপকা নাম পে, বাকি তো এই হ্যায়। সালাম লাগতা হ্যায়, সালাম লাগতা হ্যায় কি আজ বল্লভ ভাই পটেল উসকা নাম পে জো স্টেডিয়াম থা আপকা নাম পে কর দিয়া।